হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমার মেয়ের বার্থডে। ব্লগ নিয়ে চলে এসেছি, বার্থডে ব্লগ। দেখো সারাদিনে কী কী রান্না করি। যে সব রকম ভাজা করেছি, আলু, কুঁদরি, পটল, ভেন্ডি, কাঁকরোল, উচ্ছা, আর এই চিকেন করেছি। কেন আমি জানি ও বেশি কিছু খাবে না, ও হয়তো আলু ভাজাটা খাবে আর চিকেনটাই খাবে। তাও মাদের মন তো একটু মেয়েকে বার্থডেতে স্পেশাল কিছু করে দেওয়ার ইচ্ছা থাকেই বলো, সব মারাই করে। এখন চিকেনটা রান্না হয়ে গেল, ওই যে এবার পায়েস রান্না করছি। এই যে এবার তার আমার মেয়েকে খেতে দেওয়া হলো, সব রকম সাজিয়ে। ও কিছুই খায়নি বন্ধুরা, বিশ্বাস করো। একটু ভাত খেয়েছে, মা চিকেন খেয়েছে, আর একটু আলু ভাজা খেয়েছে, কিছুই খায়নি। তার আগে অন্য কিছু খেয়ে খেয়ে পেট ভরে রেখেছে। এই যে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক সবই দিয়েছি, ও যা যা পছন্দ করে। ও যে লেগ পিস খাচ্ছে একদম। দেখেছো BTS এর জামা নিয়েছে একদম। এই যে সন্ধ্যাবেলা চলে এলাম কেক নিয়ে। আচ্ছা, আমার মেয়ের বার্থডে কেক ও নিজেই পছন্দ করে নিয়েছে। প্রথমে বললো মা রেড ভেলভেট নেবো, তারপর ওখানে গিয়ে চকলেট নিয়ে নিয়েছে নিয়মই থেকে। এই যে এবার কেক কাটার পরব, সোনা স্প্রে হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ভাইকে খাওয়াবে, ইশিকা ঠাম্মি দাদুকে খাওয়াবে, আমাকে খাওয়াবে। বার্থডে টু তুই বণিক দিদিকে খাওয়া। যে কেক খাওয়ার পরও শুরু। এবার রাতে হলে মোমো, এগরোল সব অর্ডার করেছিলাম, আর রেস্টুরেন্টে যাইনি, বাড়িতেই অর্ডার করে দিয়েছি, চলে এসছে, খাওয়া দাওয়া হচ্ছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই এন্ড করলাম, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ নিয়ে আবার খুব শীঘ্রই আসবো।